রাজ্য থেকে 12 লক্ষ শোভাপদ সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে শোভাপদ অভিযানে নেমেছে শাসক দল বিজেপি। তারই অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিজেপির শোভাপদ সংগ্রহ অভিযান। রবিবার 6 আগরতলা মন্ডল এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শোভাপদ সংগ্রহ করতে দেখা গেছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। তিনি জানিয়েছেন, গত বছর রাজ্যে বিজেপির সদস্য সংখ্যা ছিল 6,50,000, এবছর 12 লক্ষ করার টার্গেট রয়েছে। ইতিমধ্যে প্রায় 6 লক্ষ শোভাপদ সংগ্রহ হয়ে গেছে, বাকি লক্ষ্য পূরণে কাজ চলছে। এদের মুখ্যমন্ত্রী আরো জানান, দেশে গত বছর বিজেপির সদস্য সংখ্যা ছিল 18 কোটি, এবছর তার অনেকটাই বাড়তে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টার্গেট ছিল প্রায় 12 লক্ষ, এর মধ্যে যা শুনলাম খবর পেয়েছি আমি প্রায় 6 লক্ষের মতো ছুঁচ্ছি, এটা ভালো লক্ষণ। যেখানে আমরা যাচ্ছি সেখানে কোনো প্রবলেম থাকলে সেখান থেকে বেরিয়ে কারোর বাড়িতে যায়, এটা একটা প্রতীকী আমরা করি, পাশাপাশি আমাদের সমস্ত কার্যকর্তারাও সেটা করে। মানুষের মধ্যে উৎসাহ দেখলাম এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের পার্টির উপর এত আস্থা মানুষের যে মানুষ বসে আছে তখন এটা করবে। অনেকে অনলাইনে করেও ফেলেছে, এটাকে এখন আবার বাড়িয়েছে। আশা করি যে আমাদের যে টার্গেট, সেই টার্গেট আমরা নিশ্চয়ই আমরা ফুলফিল করবো। গত বছর আমাদের সারা ভারতবর্ষে বিজেপির যে সদস্য ছিল, সদস্যের সংখ্যা ছিল প্রায় 18 কোটি। এবার আরও কত বাড়বে বুঝতেই পারছেন। ত্রিপুরাতে আগে ছিল 6,50,000, সেটা আবার আমরা 12 লক্ষ রেখে দিচ্ছি, সেটা সব দিকেই বাড়বে।